গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আবারও একটা শীতের সুন্দর মিষ্টি সকাল নিয়ে তোমাদের সবার সামনে হাজির হচ্ছি, হাজির হলাম আর কি। তো চলো ব্লগটা স্টার্ট করি। সকালবেলা ঘুম থেকে উঠে এই পাতলা চাদরটা গায়ে না দিলে আমার হয় না, কারণ আমার কানে প্রচণ্ড ঠান্ডা লাগে। আর তার থেকে বড় কথা, এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। কালকে আমাকে বর্ণালী দিভা জিজ্ঞাসা করছিল যে কী গো কনিকা, আমরা তো কম্বল নামিয়ে নিয়েছি, তোমরা কি এখনও নামাওনি? আসলে এতটা ভারী শীত এখনও পর্যন্ত পড়েনি জানো তো, তো একটু হালকা হালকা শীত পড়েছে, আর ভোর রাতের দিকে একটু বেশি ঠান্ডা লাগে। ওই একটা কাঁথা বা একটু হালকা পাতলা যে কম্বলগুলো হয় ওগুলো গায়ে দিলেই হয়ে যায়। তো এবার নামাতে হবে, কারণ ওই এক দুদিন ধরে মোটামুটি বেশ ভালোই ঠান্ডা পড়েছে। তো এবার দেখছি, আর আমাদের খাটের মধ্যে রয়েছে, তো খাট খোলা নিয়ে এই আর এক যুদ্ধ বেঁধে যায় জানো না। তো এবার এই কম্বলগুলো ফাইনালি বের করতেই হবে, কারণ আমাদের তো লাগবেই, উজ্জ্বলেরও এবার একদিন দুদিন লাগবে মাঝে মাঝে, প্লাস মেয়ে রয়েছে, ওকেও তো ঠান্ডা লাগানো যাবে না। তো শীতকালে তো কম্বল বের করতেই হবে, আর এবার একটা এক্সট্রা কম্বল কিনতে হবে, কারণ আমাদের তিনজন মানুষ দুটো কম্বল খুব কামড়া কামড়ি মারামারি লেগে যায় জানো না। এ টানাটানি করে, ও আবার ফাঁকা হয়ে যায়, আবার আরেকজন টানাটানি করে, আরেকজন খালি হয়ে যায় কম্বলের দিক থেকে। এই নিয়ে মারামারি হয়। এখন তো তাও দুটো, আগে ছিল একটা, সেই নিয়ে বাপ রে বাপ, তিনজন মানুষ যে কী মারামারি। আর কম্বল আমাদের এরকম লাগবে দেখবে, যে আগে ছোটোবেলায় যখন দিদির সাথে শুতাম বাবার বাড়িতে বিয়ের আগে, তখন আমি আর দিদি একটা, আমাদের তো কম্বল ছিল না, আমরা লেপ গায়ে দিতাম। তো তখন লেপের মধ্যে ঢুকতাম দিদি আর আমি খেয়ে দিয়ে, তখন লেপের আমাদের মারামারি হতো। মারামারিটা কী নিয়ে হতো শোনো, বলতাম তুই কেন নড়ছিস, আর দিদি বলতো তুই কেন নড়ছিস। মানে নড়া মানে কি, নড়লেই মনে হতো কি এখান থেকে হাওয়া ঢুকছে, সেখান থেকে হাওয়া ঢুকছে, এবার যে যার জায়গা একদম দখল করে নেবে। দখল করার পরই কম্বল দুপাশ থেকে গুঁজতে আরম্ভ করে দিতাম। এবার আমি, আমার স্বভাব কী বলতো, আমি কখনও কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে পারি না, বা লেপ কম্বল, আমার দম বন্ধ হয়ে আসে। আমি ওই জন্য আমার পাশে যেটুকুনি মানে মাথাটা ঢেকে, নাক কান সব ঢেকে, শুধু শুধু কান নাকটা খোলা রাখতাম, নাকটা আর মুখটা, আর বাদ বাকি সব ঢাকা থাকতো। এবার ওই পিঠের পাশ দিয়ে গোজরে, পায়ের পাশ দিয়ে গোজরে, এই সব করতে করতে যেই দেখতাম এত কষ্ট করে গুজে রেখেছি আমি চারপাশ থেকে, গরম করেছে জায়গাটা, আর দিদি হাওয়া ঢুকিয়ে দিয়েছে, ব্যাস অমনি কাউ 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 শুরু হয়ে যেত দিদিরও আমারও, এই নিয়ে ঝগড়া মারামারি শুরু হয়ে যেত জানো না। তো আমাদের বিয়ের পরে আমারও উজ্জ্বলের মধ্যে বেশ কয়েকবার হয়েছে, তারপরে মেয়ে হওয়ার পর দিয়ে তিনজনে মিলে কামড়াকামড়ি, সেই নিয়েও হলো। এখন এই কোনোরকমে দুটো হয়েছে, আর একটা আছে ছোটো, কিন্তু ওটা অনেকটা ছোটো, আর ওটা পাতলা একটু কম্বলটা, তো ওটাতে হয় না বেশি ঠান্ডা পড়লে। তো এবার একটা ভালো কম্বল কিনবো ভাবছি। তো চলো, এই তো গেল কম্বলের ইতিহাস শুরু করে দিয়েছি, আর এদিকে আমার কাজকর্ম অনেকটা হয়ে গেছে, আলুর তরকারি বসালাম। আর শীতকালে দেখবে একটু আলুর তরকারি বলো, একটু পাঁচমিশালি সবজি বলো, এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, কারণ রং বেরঙের সবজি তো সব শীতকালেই ওঠে, যেমন ওই কী বলে বিনস বলো, গাজর বলো, ক্যাপসিকাম বলো, তারপরে বিট বলো, তারপরে ফুলকপি বাঁধাকপি, এগুলো তো কত রকমের, আর ক্যাপসিকামের তো কত রকমের বাহারি কালার হয়, তো সেইগুলো দিয়ে রং বেরঙের তরকারি খেতে বেশ ভালো লাগে। একটু গরম হবে তরকারিটা, আবার ঠান্ডা হলে একটু গরমও করতে হয়। আর এদিকে একটু রুটি করবো আজকে, তো এদিকে তরকারি বসিয়ে দিলাম, তরকারিটা হতে থাক, আর তার সাথে এদিকে গরম গরম ধোয়া ওঠা রুটি করছি। রুটি তো ধোয়া ওঠা করছি, কিন্তু জানি না খেতে খেতে ততক্ষণে গরম নিশ্চয়ই থাকবে না, তো আবার একটু মাইক্রোওভেনে দিয়ে আমি গরম করে নিই, নাহলে না খেতে একদম ভালো লাগে না। তো চলো রুটিগুলো আগে ঝপ করে ভেজে নিই, তারপর এদিকে বাকি কাজগুলো করবো।
রুটিটা করে রেখে ওদিকে মাছটা ভিজিয়ে নিলাম, কারণ মা এনেছিল মাছের মাথা। ওই যে বলেছিলাম মেয়ের জন্মদিনে মাছের মাথা করব, তো মেয়ে তো মাছের মাথা খেতে চায়নি, কারণ ও বিরিয়ানি খেতে চেয়েছিল। তো মা ভেবেছে হয়তো যে ও মাছের মাথা খেতে চেয়েছিল, তো মা আবার মেয়ে খেতে চেয়েছে বলে বাজারে সেদিন বাজার থেকে না মাছের মাথা নিয়ে এসেছিল। তো মাছের মাথাগুলো করা হয়নি, কালকেই আমাকে বলেছে যে কনিকা মাছের মাথাগুলো করলে না। আমি বললাম মা মাছের মাথা না আজকে কেউ খাবে না, কারণ উজ্জ্বল কিছুতেই খেতে চাইছে না মাছ মাংস, মানে মাছটা বিশেষ করে, মাংস যদিও খায় মাছটাও খেতে চায় না। আর এদিকে দেখো রুটি আর গরম গরম আলুর তরকারি, একটু ধনে পাতা হলে আর একটু কড়াইশুঁটি পড়লে আরও জমা যেত ব্যাপারটা, তো সেটা আরও কিছুদিন একটু পরে হবে, মানে কড়াইশুঁটির ব্যাপারটা। আর আজকে যা রান্না করেছি সেই দিয়ে হ্যাপি থাকি, তাই না? যখন যেটুকুনি পাবো সেটুকুনি নিয়ে হ্যাপি থাকতে হবে। আর ওই জন্য ওই আর কি মাছের মাথাটা আজকে করব, বের করে রাখলাম। আর এদিকে দেখি পুঁইশাক করব ভাবলাম, পুঁইশাকটা খানিকটা বের করলাম, কারণ এতটা পুঁইশাক আমাদের লাগবে না। আমাদের এখন খাওয়ার প্যাসেঞ্জার কমে গেছে, কমে গেছে বলতে মানে এখন সেভাবে একটা কেউ মানে খেতে পারে না। আর আসলে মায়েরও বয়স হয়েছে, তো আর আমিও অল্প স্বল্প খাই, উজ্জ্বলও তাই অল্প খায়, আর বাচ্চাগুলো তো একদমই অল্প খায়, মানে ওদের কি বলবো, ওদের যদি না খাইয়ে রাখি ওরা আরও খুশি হয়। তো যাই হোক, যে কারণে আর আমি তো মানে কি বলবো, মানে খাওয়ার টাইমই পাই না কাজ করতে করতে। আমিও সকালে যেদিন রুটি হয় সেদিন তো রুটি খেলে দুপুরে আর ভাত খাই না, আর যেদিন রুটি হয় না সকালে সেদিন দুপুরে ভাত খাই, রাতে আর ভাত খাই না, এই হচ্ছে আমার দশা। রাতে মুড়ি টুড়ি খেয়ে নি, খিদেই পায় না, মানে এক তরকারিতে যদি খেয়ে ফেলি দুপুরে, রাতে না আর ইচ্ছা করে না সেই খাবারটা আমার কিছুতেই খেতে। এবার বিভিন্ন রকমের তরকারি নিজের জন্য, মানে সেইগুলো একেবারে ভাবাই যায় না নিজের জন্য করা এক্সট্রা করে, ওই জন্য করি না। যদি ফ্রিজে ডাল ডাল কিছু থাকে মুড়ি টুড়ি দিয়ে, নয়তো লঙ্কা দিয়ে, মানে যাই হোক আমার খাওয়া নিয়ে কোনো বায়না নেই, খেয়ে নিই। আর এদিকে ওই আজকে রান্না করবো পুঁইশাকের চচ্চড়ি, তার সাথে হবে মাছের মাথা। আর এদিকে দেখো কর্তামশাই আর কি উঠবে, তো কর্তামশাইকে উঠবে না উঠে গেছে উঠবে তো এদিকে ঘরদোরগুলো মুছে নিচ্ছি, ঘরদোরগুলো মুছে তারপরে কর্তামশাইকে উঠিয়ে দেবো। আর আজকে বাচ্চাগুলোর জন্য রুটি করলাম, আয়ুস্মিতার জন্য রুটি করেছি। আজকে হচ্ছে সোমবার, সোমবার তো, হ্যাঁ আজকে আজকে সোমবার, হ্যাঁ আজকে সোমবার, কালকে রবিবারের ভ্লগ দিয়েছিলাম, তো আজকে সোমবারের ভ্লগ যাবে। তো সেই জন্য ওদের ভাত আর করিনি, তো ভাবলাম যে ভাত করবো না, দেখি রুটি খায় কি না। একটা সময় ছিল যখন ছিল ছোটোবেলায় আয়ুস্মিতা, কিছুতেই রুটি খাবে না, অন্য কিছু খাবে না, মানে ওর এত বমি করার ইসে ছিল যে কোনো জিনিস খেলে। এখন পর্যন্ত ভাত এক গালে থেকে দুগাল যদি বেশি হয় না ও ফেলে দেবে, মানে সব পেটের থেকে যা খেয়েছে সব বের করে দেবে, ও জানি না কেন। এই জন্য ডাক্তারবাবুর সাথেও অনেক কথা বলেছি, ওই একই কথা, বাচ্চারা একটু ওরকম করে, ও ভিটামিন খাওয়ানো, হজমের ওষুধ খাওয়ানো, ওই অনেক হয়েছে। তারপরে ওকে যে ডাক্তারবাবু দেখে আর কি, দেখতো আগে ছোটোবেলা থেকে আর কি দেখানো হয়, উনি বলা যে বাচ্চারা এরকম করে আস্তে আস্তে যখন বড় হবে তখন ঠিক হয়ে যাবে, এর জন্য কোনো আলাদা করে ওষুধের দরকার হয় না। তো যাই হোক সেগুলো বন্ধ করেছি এখন। আর এদিকে দেখো এবার জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আমার সবথেকে কষ্টের কাজ হচ্ছে জামাকাপড় গোছানো, বাসন গোছানো, বাসন মাজাও, আমার মাজতেও ভালো লাগে, বাসন মাজা বলো, ঘর মোছা বলো, ঘর ঝাড় দেওয়া বলো, ঘর গোছানো বলো, সমস্ত ভালো লাগে। সবথেকে যদি কুড়েমি কাজ কিছু হয় সেটা হচ্ছে আমার এই জামাকাপড় গোছানো, একদম ইচ্ছা করে না যে আমি জামাকাপড় গোছাই, ওই জন্য এই কাজটা সবার শেষে রাখি, সবার শেষে রাখতে রাখতে দিনের শেষে রাখি, তো তারপরে আর ইচ্ছা করে না যে এটা আর জামাকাপড়গুলো গোছাই, তখন ওই ঘুমিয়ে পড়ি। তো আজকে এই করছি দুদিন ধরে, তো আজকে ফাইনালি চার পাঁচটা চাদর জমে গেছে, প্লাস এদিকে আমাদের অনেক জামাকাপড় জমে গেছে, এটা আজকে গোছাতেই হবে, না গোছালে হবে না। সকালবেলা সমস্ত কাজ সেরে, বাসি কাজকর্ম সেরে ঘরদোর মুছে নিলাম, মুছে নিয়ে ভাবলাম যে না এবার আমাকে এই কাজটা না করলে কিছুতেই হবে না। দেখো কতগুলো চাদর জমিয়ে ফেলেছি, চাদর তো ঘরেও পাততে লাগে না, প্রতিদিন তুলছি আর কাচ্ছি, তুলছি আর কাচ্ছি, কিন্তু সেগুলো গোছানো আর হচ্ছে না। তো সেগুলো আর কি একেবারে গুছিয়ে নিচ্ছি আজকে, মানে গুছিয়ে নিলাম। আর এদিকে আমাদের পেস্তা বাবা উঠে গেছে, আমি এদিকে সমস্ত এদিকের কাজকর্ম গুছিয়ে এবার যাব হাত মুখ ধুতে, হাত মুখ ধুয়ে একটু চা খাবো, তার আগে জামাকাপড় চেঞ্জ করবো। আর এই যে চললো ভোলা আমার পেছন পেছন, আমি যেখানে ইনি সেখানে, সর্বঘাটে আমার পেছন পেছন হাঁটবে আর ভাববে যে আমি কি করছি কি না করছি, ওই দেখো কি স্বভাব, পুরো একদম পেছনে পেছনে হাঁটবে সারাক্ষণ। তো চলো হাত মুখগুলো ধুয়ে নিই, হাত মুখগুলো ধুয়ে একটু গাছে জল দেবো, একটু ছাদ ভ্রমণেও যেতে হবে, ছাদের গাছগুলোর কী অবস্থা সেগুলো দেখতে যেতে হবে। তারপরে এক কাপ চা খেয়ে একটু মেয়েকেও নিয়ে পড়াতে বসবো, কারণ ওরও একটু পড়াটোড়াগুলো দেখতে হবে, দিন ফুরালে তো কালকে দিয়ে পরীক্ষা, সেই নিয়ে একটু টেনশনেই আছি। স্বপ্ন দেখার শুরু, মন তো দূর দূর,
চেনা জীবন হলো আজ অচেনা, একসাথে পথ চলা, একই সুরে কথা বলা, দুটি চোখের ভাষা নয় অজানা। চা নিয়ে বসে অস্মিতাকে কটা অঙ্ক দিলাম, কারণ ওর প্রথম দিন অঙ্ক পরীক্ষা। আর ও না আমাকে যে চেয়েছে বলে যে মা আমাকে একটু অঙ্ক দেবে কটা খাতায়। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অঙ্কগুলো করছি। তো কিছু বুঝতে পারছে না, আর কিছু নতুন অঙ্ক রয়েছে সেগুলোকে একটু বুঝিয়ে দিচ্ছি। বুঝিয়ে দিয়ে ওকে বললাম তুমি তাহলে এগুলো করো, বুঝিয়ে দিয়েছি। ও বললো যে মা তাহলে এটা এটা হলে এটা হবে। আমি বললাম যে হ্যাঁ। তো একটা বোঝানোর পর বাকিগুলো বুঝতে পেরে তারপরে নিজের মতো নিজে অঙ্ক টঙ্ক করছে। আর ওকে অঙ্ক করিয়ে নিয়ে তারপরে উজ্জ্বলকে স্নানটা করিয়ে নেব। স্নান বলতে উজ্জ্বলকে উঠিয়ে দিয়ে একবারে স্নান টান করিয়ে ঘরে নিয়ে চলে আসবো। শীতকালে বেশিক্ষণ স্নান করে না জানো তো, তো বলে যে শীতকালে ঠান্ডা লাগবে। আমি যদি বলি যে তাহলে গরম জল করে দিই স্নান করো, সেক্ষেত্রে আবার গরম জল করে স্নান করবে না। তখন বলবে ইস ছেলে মানুষ আবার গরম জলে স্নান করে নাকি। তো আবার বলে এই গরম জলে স্নান করে না, তাহলে তুমি বেশি করে স্নান করো, ঠান্ডা জলেই করো, তুমি যখন বলছো যে ছেলেরা গরম জলে স্নান করে না। তো তারপরে আবার বলবে না না ঠান্ডা লাগে না। তখন আবার মানে আসলে ওর গরম জলে স্নান করলে নাকি পেট গরম হয়ে যায়, ওই জন্য গরম জলে কিছুতেই স্নান করতে চায় না। খুব একটা অসুবিধা নাই পড়লে মানে গরম জলে কিছুতেই স্নান করবে না। ওকে ঘরে নিয়ে আসলাম, ঘরে নিয়ে এসে ওই যে অস্মিতাকে স্নান করিয়ে দিলাম। স্নান করিয়ে নিয়ে ওকে একটু মুখে হাত পায়ে ক্রিম মাখিয়ে নিচ্ছি, শীতকালে একটু টান ধরে জানাই তো। তো এই যে দেখো একা একা হাত পা গুটিয়ে দিচ্ছে। আর ওকে যদি একা একা মাখতে দিই ও একদিনে হাফ করে রেখে দেবে, বোঝে না, ছোটো মানুষ তো বুঝতে পারে না। তো ওকে স্নানদান করিয়ে দিয়ে ওকে বললাম যে তাহলে বাবা তুমি একটুখানি বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো একটু করো, একা একা পড়ো। তো ওর মতো একা একা পড়ছে। আর এদিকে আমরা আমাদের সকালের খাবারটা খেয়ে নিচ্ছি। আজকে রুটি তরকারি এত ঠান্ডা হয়ে গেছিলো না, পুরো বরফ। মানে ভাবলাম বারবার করে গরম করব, কিন্তু এদিকে আরও তো বাদবাকি কিছু কিছু কাজ থাকে, সব তো মানে ব্লগে দেখানো সম্ভব নয়। সেগুলো করতে করতে আমার অনেকটা লেট হয়ে গেছে। তাড়াতাড়ি করে এদিকে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এবার এসে মা আমাকে সবজিটা কেটে দিয়েছে, মানে পুঁইশাকটা মা আমাকে কেটে দিল। তো তারপরে আমি এদিকে রান্নাবান্না চড়িয়ে দিয়েছি, পুঁইশাক কেটে দিয়েছে। আর আমি এদিকে মশলাপাতি যা সমস্ত রেডি করার সব রেডি করলাম। আর চিংড়ি মাছটা বাছলাম, আর মাছের মাথা তো বেছে ধোয়াই ছিল। তো এদিকে দেখো চিংড়ি মাছটা আমি একটু ভেজে নিলাম, ভেজে নেওয়ার পর কড়াইতে দিলাম কালো জিরে ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার মূলো, কুমড়ো, তারপরে এর মধ্যে রয়েছে আর কি আলু রয়েছে, পুঁইশাক রয়েছে, তো সমস্ত কিছু দিয়ে। আর পুঁইশাকগুলো না পাতাটা না কম ছিল, মানে আজকে দেখে খুশি হইনি, পাতাটা একটু বেশি হলে ভালো লাগে খেতে, বেশ মাখো মাখো ব্যাপারটা ভালো হয়। কিন্তু আজকে ডাটা বেশি হয়ে গেছে, পাতা কম হয়ে গেছে। আমি অনেককেই দেখেছি যারা পাতা ফেলে দেয়, শুধুমাত্র ডাটা দিয়ে চচ্চড়ি খায়। আমার মানে আমি দেখে তখন বলি যে এ হ্যাঁ পাতা না দিলে কেমন লাগে খেতে। আসলে যার যেটা অভ্যাস, যে যেভাবে রান্না করে অভ্যস্ত। তো এদিকে দেখো সেদ্ধ হয়ে গেছে প্রায়, মানে
70% সেদ্ধ হয়ে গেছে, আর এবার 30% বাকি আছে। একদম মাখা মাখা করে পুরো একদম গায়ে গায়ে লেগে থাকবে, সেইভাবে রান্না করে নামাবো। চিংড়ি মাছটা দিয়ে দিয়েছিলাম নামানোর আগে, একটু নামানোর আগে একটুখানি সামান্য ছিটে ফোটা চিনি, মানে একদম নামমাত্র চিনি দিয়ে তারপরে নামিয়েছিলাম। তো এই যে মাখা মাখা পুঁইশাকের চচ্চড়ি হয়ে গেছে রেডি, এবার এদিকে মাছের মাথা ভাজতে বসিয়েছি। সেই ভাজতে বসিয়ে তো আর এক কাণ্ড, মানে কিছুতেই আমি ওল্টাতে পারছি না, এত জোরে জোরে ফাটছে, সে বীভৎস কাণ্ড। দেখো আমি কীভাবে নাক মুখ চোখ বন্ধ করে ঢাকা চাপা দিয়ে তারপরে রান্না করছি। আর আমাকে কয়েকজন বেশ কমেন্ট করে বলো যে তুমি কেন রান্নাঘরের দরজা খোলো না রান্না করার সময়, মানে জানলাটা খোলো না কেন, এইভাবে বন্ধ করে অন্ধকারের মধ্যে রান্না করো। প্রথমত ঘরে চিমনি চলে, আর দ্বিতীয়ত আমি যদি এই শীতকালে জানলা খুলে রান্না করতে যাই না, এত পরিমাণে হাওয়া দেয় সব গ্যাস উড়ে যায়, রান্না সেদ্ধ তো হয় না, মানে এত পরিমাণে গ্যাস উঠতে থাকে আমার গ্যাসও বেশি পড়ে, আর এদিকে রান্নাও দেরি করে কমপ্লিট হয়। ওই জন্য জানলাটা সবসময় বন্ধ করে রাখি, আর বেশিরভাগ রান্নার সময় তো চিমনি চলে আওয়াজ হয়, তো যে কারণে আমি জানলাটা বন্ধই থাকে। আর এদিকে মাছ ভাজতে ভাজতে ভাবলাম যে আমার এদিকে কিছু কাজ আছে, রান্নাঘরের এই যে ডিব্বাগুলো অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না, অনেকদিন বলাটা ভুল, প্রায় করি, তো হাতের কাছে যখন সময় থাকে একটু এক্সট্রা টাইমে চেষ্টা করি এগুলো পরিষ্কার করে রাখার, সেটাই আর কি করছিলাম। তো এবার ওদিকে মাছের মাথা ভাজা হয়ে গেছে, আর এবার পেঁয়াজ আদা রসুন লঙ্কা সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে মাছের মাথাটা দিয়ে রান্না করে নেব। রান্না হয়ে গেছে, রান্নাবান্না সেরে রান্নাঘর মুছে আবার মুছলাম, কারণ আমি রান্না করার পর ওভেনটা তো এঁঠো হয়ে যায়, তো এঁঠো ওভেনটা আবার মুছি, মুছে তারপরে ওই ঝিকগুলো সব ধুয়ে রান্নাঘরের কাউন্টার পুরো আবার পরিষ্কার করে রান্নাঘর মুছে তারপরে আমি বেরোই। মানে পুরো সকালে যতটা করি ঠিক ততটাই রান্নার পরে কিন্তু করতে হয়, বাসন থাকে সেগুলো সব মেজে সিঙ্ক টিঙ্ক মেজে পুরো গুছিয়ে তারপরে কিন্তু বেরোই। আর এদিকে দেখো স্নান হয়ে গেছে, আজকে শ্যাম্পুটাও করে নিয়েছি, অনেকটা হালকা লাগছে, শ্যাম্পুগুলো না বেশ হালকা লাগে। তো চলো একটু খাওয়া দাওয়াটা সেরে নিই, দুপুরের আমি তো খাবো না, ওকে খাইনি তারপরে কথা হচ্ছে। এখন বাজে 6টা, ওইটাকে দেখো বাবা, আচ্ছা আচ্ছা এই ঠান্ডা পড়েছে না, এখন এই টেনশন, এও ছোট যতই যা হোক না কেন ওদেরও ঠান্ডা ঠান্ডা খুব তাড়াতাড়ি লাগে আর কি, তো ওই জন্য টেনশন, এর জন্য টেনশন, দেখি এর মধ্যে একবার ডাক্তার দেখিয়ে নেবো ঠান্ডা পড়তে পড়তে। আর এমনিতে প্রত্যেক মাসে তো চেক আপ করে একবার করে ডাক্তারও এসে দেখে যায়, আর যে ডাক্তারবাবু দেখে ওই ডাক্তারবাবু খুব ভালো, বেশ থেকে খুব ভালোবাসে। আর আয়ুষ্মিতা পড়তে গেছে 5টার সময়, বিশ্বাস করবে না ওকে কত কষ্ট করে বলছি কি মা আমার খুব মাথা যন্ত্রণা করছে, হতেও পারে আসলে পড়ার প্রেশারটা এত বেড়েছে পরীক্ষার জন্য, স্বাভাবিক হয়তো ওই জন্য মাথা যন্ত্রণা করছে। অনেকে জিজ্ঞাসা করছে ও কিসে পড়ে, ও কেজি 2 পড়ে,
তো ওর এই 6 বছর হলো, তো এবছর দেখি অন্য কোথাও ভর্তি করার ইচ্ছা আছে, আর সেটা যদি না হয় তাহলে এখানেই পড়বে। ও আমাদের এখানে একটা প্রাইভেট স্কুলে আপাতত ওকে দেওয়া হয়েছে, KG 1 KG 2 এখানেই পড়লো। আর হচ্ছে গিয়ে আমাদের রদ্রিকা নার্সারিতে পড়েছে, আর ওর হচ্ছে এবার KG 1, আর অস্মিতার হচ্ছে KG 2। কোনো রকমে 4টের বেশি বাজে তখন একটু মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়েছি, বলছে মাথা যন্ত্রণা করছে, মাথাটা টিপে দাও। এই যে চা হয়ে গেছে আমাদের সন্ধ্যাবেলা, আমার আর মায়ের চা, হট টি, বুঝেছ? শাশুড়ি বা বৌমার মন ভালো করার জিনিস, মাও একটু না খেলে ভালো লাগে না, আমারও তাই। মাও সন্ধ্যাবেলায় ভাবে যে কনিকা কখন একটু চা দিয়ে যাবে, আমি মাকে গিয়ে দিয়ে আসি, কারণ আমার ঠান্ডা পড়েছে তো, আর মায়ের হাতে পায়ে গিটে গিটে যন্ত্রণা করছে। রাতেটা তেমন কিছু রান্নাবান্না নেই, এই একটুখানি জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম, মেয়ের সেদিন যে শাড়িটা আর কি ওই যে কুমারী পুজোর সময় ওকে দেওয়া হয়েছিল, তো সেই শাড়িটা গোছাতে গিয়েই আমার নিজের কিছু বেনারসি শাড়ি আর কি, কিছু না, আমার তো শাড়ি সেরকম নেই, আর আমার তো বিয়েও সেভাবে হয় কি যে আমার বেনারসি থাকবে, তারপরেও একটা শখ করে আনা হয়েছিল। তো ভাবলাম যে তোমাদেরকে একটুখানি রাখবো, যখন তিনটেই এক জায়গায় রাখার প্ল্যান করেছিলাম। আর মেয়ের ব্লাউজ পিস এখন কাটানো যাবে না, কারণ এই শাড়ি 1 বছর পর্যন্ত আমাকে যত্ন করে রাখতে হবে, শাড়িতে যেন কিচ্ছু না হয়। আর মালাগুলো তো ওখানে ঝুলছে, আমি জানি না আদৌ মালাগুলো পচে গেছে না কি হয়েছে, মালাগুলো এরপরে শোকাবে আস্তে আস্তে শুকিয়ে, 1 বছর পর ওগুলো জলে দিতে হবে। এইটা তো আমার ওই যে মামামের শাড়িটা, খুব সুন্দর শাড়িটা, এগুলোকে যত সম্ভব বলে কাতান বেনারসি। অ্যাকচুয়ালি এখন তো শাড়ির সাথে একটু একটু করে নিজেকে অ্যাটাচ করেছি, আগে শাড়ি সম্পর্কে কিচ্ছু জানতাম না, এখন যেহেতু নিজে শাড়ি সেল করছি তো সেই জায়গা থেকে শাড়ির সম্পর্কে একটুখানি ফোটা হলেও নলেজ আর কি আছে, কালার নলেজও ছিল না আগে, এখন মোটামুটি একটু আধটু হয়েছে। লাইভ যখন এখনও তাও এখনও যখন লাইভ করি, লাইভে কালার ভুলে যাই বলতে। যাই হোক, আমার ভিউয়ার্সরা ভালো, তারা আমাকে কালার বলে দেয় যে দিদি এটা ওটা না এটা। তো এই যে মেয়ের শাড়িটা, এটা হচ্ছে ওই কাতান বেনারসি, যেটা পিঙ্কের মধ্যে ব্লু, আর আমার একটা আছে সেম, একটু আলাদা, মানে একই রকম একটু আলাদা, কোনো এটা এখনও একদিনও পরি, ব্লাউজ পিসও কাটানো হয়নি, কারণ আমি তো শাড়ি তো সেভাবে পরি না। এই যে হচ্ছে ভেতরটা, আর ব্লাউজ পিসটা যত সম্ভব পার্পেল কালার, এইটা হচ্ছে ব্লাউজ পিসটা। শাড়িটা খুব সুন্দর, এই শাড়িটা আমাকে এক দিদিভাই দিয়েছিল, দাঁড়ো, কোনোদিনও এটা পরা হয়নি, তো এবার ভাবছি শাড়ির ব্লাউজগুলো কাটাবো, কাটিয়ে একটু একটু করে একবার হলেও শাড়িগুলো পরবো। এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, দেখো খুব সুন্দর, আমার ফুল স্লিভস করে এরকম বেনারসির সাথে মানে ব্লাউজ পরার খুব ইচ্ছা, গলাটা একটু এই টাইপের, একটু সুন্দর থাকবে গলাটা, এই যে এইভাবে এসে গলাটা এইভাবে যাবে, ঠিক আছে, আর ফুল স্লিভস থাকবে, হাতাটা এত কিউট লাগে, ব্রাইডাল, আমি তো অনেকবার ওই ব্রাইডাল মেকআপ করেছি, তখন ওই টাইপের ব্লাউজ পরেছি, খুব মিষ্টি লাগে দেখতে। আর এটা ব্লু কালার, পুরোটাই মনে হচ্ছে ব্লু কালার, না স্কাই ব্লু কালার ভেতরটা, আর এই আঁচলটা হচ্ছে ব্লু কালার, পার্পেল পার্পেল, ব্লু না ঠিকই, পার্পেল কালার। আর আমার নিজের একটা শাড়ি, সেটা তো তোমরা দেখেছো, এটা আমি একবার মনে হয় পরেছিলাম, একবার পড়েছিলাম একটা ব্রাইডাল শ্যুটের জন্য, না দুবার পড়েছিলাম, একবার হচ্ছে মা কালীর মেকআপ করেছিলাম, আর একবার হচ্ছে গিয়ে একটা ব্রাইডাল শ্যুট করেছিলাম আমাদের শ্যামনগরের এক দিদিভাইয়ের কাছে, তখন এই শাড়িটা আমি পরেছিলাম, সেটা অনেক দিন আগেকার কথা। আর এটারও ব্লাউজ পিস বানানো হয়নি, এটা হচ্ছে মানে পুরো একদম মানে ইসে স্টোন ওয়ার্ক করা, দেখতে পাচ্ছ স্টোন ওয়ার্ক করা, এটা একদম বেনারসি, বুঝেছ? এটা হচ্ছে রিয়েল বেনারসি, রিয়েল ব্রাইডাল বেনারসি। ভেতরটা তো তোমরা দেখেছো, এটা অনেকবার দেখেছো না, খুলতে পারছি না, এত সুন্দর করে এটা ভাঁজ কর, এটা পুরোটাই এরকম, পুরোটাই এরকম। আর এটা ব্লাউজটা দেখি কাটাতে পারি কি না, এরপর একটা একটা করে এই ব্লাউজগুলো কাটিয়ে রেখে দেবো, কারো না কারো বিয়েতে একবার করে পরবো। তো এই তিনটে বেনারসি, যাই হোক, যার বিয়ে লেগে যাবে তার বিয়েতেই পরে ফেলবো, তাই না? যোগাযন্ত্র করে গুছিয়ে রাখতে হবে, বাড়িতেই বিয়ে লাগতে পারে আমাদের, যদিও আমাদের বাড়িতে বিয়ে মতো এখন কেউ নেই। তো চলো বন্ধুরা, আজকে এই ব্লগটা এখানেই শেষ করলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে, কালকের ব্লগে, টাটা বাবা, গুড নাইট। আরেকজন দেখবে পয়সা গুনছে, পিসি দেয়, বড় পিসি দেয়, ছোট পিসি দেয়, তারপরে মা দেয়, ঠাম্মি দেয়, হাত খরচাগুলো সেগুলো জমিয়ে রাখে, ও কিন্তু সেভিংস করতে খুব পছন্দ করে।